আসসালামু আলাইকুম। দিনের পর দিন ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন, অসংখ্য ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না। তাহলে আপনি ভিডিও আপলোডের তিন দিন পর একটা ট্রিক্স লাগান, দেখবেন আপনার ভিডিও একদম উড়াদুড়া ভাইরাল হবে। ভিডিও আপলোডের তিন দিন পর একটা ট্রিক্স আপনি আপনার ভিডিওতে লাগান, লাগানোর পর দেখবেন যে আপনার ভিডিওটা একদম রকেট গতিতে ভাইরাল হওয়া শুরু করবে। সো আমার চ্যানেলের ভিডিওটা দেখেন, প্রথমে আমি প্রমাণ ছাড়া কথা বলবো না, আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো দেখেন, 1 লাখ হতে শুরু করে 72,000, 21,000, 16,000, 15,000, মানে এই যে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার, 1 লাখ প্লাস কিন্তু আমার এই চ্যানেল এই ভিডিওটাতে ভিউস আছে। এই ভিডিওটা আপলোডের পর কিন্তু এমনি এমনি ভিউ হয়ে যায় নাই, এমনি এমনি কিন্তু এই ভিডিওটাতে এতগুলো ভিউস আসে নাই। এই ভিডিও আপলোড করার পর এই ভিডিওতে আমি কিছু ট্রিক্স লাগিয়েছি, যার কারণে কিন্তু 1 লাখ প্লাস ভিউস চলে এসেছে মাত্র 10 মাসে। সো এই ট্রিক্সগুলো কি, ভিডিও আপলোডের পর এই কী কী ট্রিক্স আমি লাগিয়েছি সেটাই আমি আপনাদের দেখাবো। এবং আপনিও যদি ভিডিও আপলোডের পর মাত্র 3 দিন পর, 2 থেকে 3 দিন পর এই ট্রিক্সগুলো লাগান, আপনার ভিডিও একদম রকেট গতিতে ভাইরাল হওয়া শুরু করবে। সো কথা না বাড়িয়ে কাজে চলে যাব। এর আগে এখানে স্ক্রিনে আজকের উইনার দেখতে পাচ্ছেন, যান এবং এইবার চ্যানেলটা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে যদি আপনি উইনার হতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং এই ভিডিওর নিচে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে। তাহলে নেক্সট টাইম যদি আপনি উইনার হন তাহলে আপনি ফ্রিতে আমার পক্ষ থেকে পেয়ে যাবেন 6টা সাবস্ক্রাইবার্স, একদম নন ড্রপ রিয়েল সাবস্ক্রাইবার্স, এবং আমার 2 জায়গায় প্রমোশন পাবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে প্রমোশন পেয়ে যাবেন, এবং আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবেও আপনি আপনার চ্যানেলটা ফ্রিতে প্রমোট পেয়ে যাবেন। সো যা যা করা লাগে অবশ্যই করে নিন, এবং চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে আমি যদি এই ভিডিওটা আমি দেখাই, আমার যে ভাইরাল যে ভিডিওটা আছে আমার চ্যানেলে, এই ভিডিওটা আমি আসলাম এবং গো টু অ্যানালাইটসে ক্লিক করে দিলাম। গো টু অ্যানালাইটসে ক্লিক করে দেওয়ার পর আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 1,00,700 ভিউস আছে এই ভিডিওটাতে বর্তমানে, 1,00,766টা ভিউস আছে এই ভিডিওটাতে, আমার এই ভিডিওটাতে। এখন এই ভিডিওটাতে কী ট্রিক্স আমি লাগিয়েছি, অবশ্যই কোনো ট্রিক্স আমি লাগিয়েছি না, যার কারণে কিন্তু মাত্র এই 10 মাসে এতগুলো ভিউস এখানে আসছে। এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি, এই দেখতে পাচ্ছেন নিচের ভিডিওগুলো কিন্তু এক বছর বা এরও বেশি, আমি 2 বছর ধরে ভিডিও আপলোড করতেছি, 2 বছর ধরে ইউটিউবিং করতেছি, কিন্তু ওই ভিডিওটি ভাইরাল হয়নি। এই ভিডিওটা মাত্র 10 মাসে 1 লাখ পার হয়ে গিয়েছে, সবচেয়ে মোস্ট পপুলার ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটাই আছে 1 নম্বরে। কেন আছে, আমার কিন্তু অন্যান্য ভিডিওগুলো ভাইরাল হতে পারতো, ওই ভিডিওগুলো কেন ভাইরাল হয়নি, কারণ হচ্ছে একটাই কারণ, মূলত কারণটা কি, আমি এই ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পেরেছি, সঠিকভাবে ইউটিউবে আপলোড করতে পেরেছি ভিডিওটা, পরবর্তীতে আমি সঠিকভাবে এই ভিডিওটা এসইও করতে পেরেছি, এবং ভিডিওটা আপলোড এসইও করার পর আমি 2 থেকে 3 দিন পর একটা ট্রিক্স এখানে লাগিয়েছি, যার কারণে কিন্তু এই ভিডিওটাতে এতগুলো ভিউস এসেছে, এমনি এমনি কিন্তু আসেনি। সো ট্রিক্স তো লাগাবেন সেটা তো ভালো কথা, ট্রিক্স লাগাবেন ঠিক আছে, কিন্তু আপনি ট্রিক্স লাগিয়ে আপনি যদি ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে নাই পারেন, ইউটিউবে কিন্তু শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিলেই হয় না, ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিলেই আপনার কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে না। আপনাকে প্রথমেই জানতে হবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড, শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে দিলেই হয় না, ইউটিউবে ভিডিও আপলোড করার পর বেশ কিছু সেটিংস আছে, ভিডিও আপলোড করার সাথে সাথেই বেশ কিছু সেটিংস আপনাকে করতে হবে, এবং পরবর্তীতে আপনাকে ভিডিওটা সুন্দর করে এসইও করতে হবে। পরবর্তীতে এই ট্রিক্সগুলো লাগালেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে, এছাড়া আপনার ভিডিওর কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, থাম্বনেল এগুলো তো বেটার হওয়াটা জরুরি। তো আপনি যদি সঠিকভাবে প্রপার ওয়েতে ইউটিউবে ভিডিও আপলোড করতে না জানেন তাহলে আমি পূর্বে ভিডিও আপলোড করেছি, সেটা দেখে আসতে পারেন, এবং যদি সঠিকভাবে আপনি প্রপার ওয়েতে এসইও করতে না পারেন তাহলে আমার পূর্বের ভিডিওটা, পূর্বে এই নিয়েও একটা ভিডিও তৈরি করেছি, এই দুইটা ভিডিও আগে দেখেন, দেখার পর আপনি এই ট্রিক্সটা লাগাবেন। এখন যে ট্রিক্সটা আমি আপনাদের দেখাবো ওই দুইটা ভিডিও দেখুন, এবং ওই দুইটা ভিডিও দেখে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখুন, তারপর এসইও করা শিখুন সঠিকভাবে। পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করার পর 2 থেকে 3 দিন বা 4 দিন পর এই ট্রিক্সটা লাগাবেন, দেখবেন আপনার ভিডিও একদম 100% ভাইরাল হবে, ভাইরাল হতে বাধ্য আপনার ভিডিওগুলো। সো এই ট্রিক্সটা কি আমি দেখাই, আমি এই যে ভিডিওটাতে যাচ্ছি, তারপর গো টু অ্যানালাইটসে ক্লিক করে দিলাম। গো টু অ্যানালাইটসে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সঠিকভাবে আপলোড করে এসইও করার পর আপনি 2 থেকে 3 দিন পর এবং 3 থেকে 4 দিন পর এই ট্রিক্সটা লাগাবেন। আপনি চলে যাবেন এখান থেকে রিচে আসার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ
টার্মস এখানে একটা ক্লিক করে দিবেন, ইউটিউব সার্চ টার্মস এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা মানে এই যে এখন যে ভিডিওটা আমরা দেখাচ্ছি এই ভিডিওটা ইউটিউবে সার্চ করেছে। সার্চ করার পর এই ভিডিওটা অন্যান্য অডিয়েন্সরা অন্যান্য দর্শকরা ইউটিউবে সার্চ করেছে। সার্চ করার পর কোন টাইটেলটাতে বেশি ভিউজ এসেছে, কোন টাইটেলটা মানুষ কোন টাইটেলে সার্চ করার পর আমার ভিডিওটা বেশি দেখেছে বা ওয়াচ করেছে সেটা কিন্তু প্রথমেই আছে। দেখতে পাচ্ছেন এখানে 60.1% প্রথমে যেই টাইটেল আছে টিকটক আইডি খোলার নিয়ম, আমার এই ভিডিওটা কিন্তু টিকটক নিয়ে, প্রথমে যে টাইটেলটা টিকটক আইডি খোলার নিয়ম, এবং এটা দেখতে পাচ্ছেন প্রায় 60% মানে ভিউস এসেছে শুধুমাত্র এই একটা টাইটেল থেকে। পরবর্তীতে যে টাইটেলটা আছে টিকটক আইডি কীভাবে খুলবো, এবং নিচে আছে টিকটক আইডি কীভাবে খুলবো, এটা বাংলায় অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলিশ অর্ধেক বাংলায়, পরবর্তীতে টিকটক আইডি খুলবো কীভাবে, মানে এরকম এখানে যেই কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু বেস্ট কিওয়ার্ড বা বেস্ট টাইটেল বা কিওয়ার্ড, এই কিওয়ার্ড বা ট্যাগগুলো আপনার ভিডিওতে লাগাতে হবে সঠিকভাবে। সঠিকভাবে এই ভিডিও এই কিওয়ার্ড বা ট্যাগগুলো যদি আপনার ভিডিওতে লাগান তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এখন দেখেন এগুলো কেন লাগাবেন, এইগুলো থেকেই কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউস আসতেছে, আপনাকে বেশি বেশি সার্চে সার্চ র্যাঙ্কিংয়ে হাইয়ে যাচ্ছে টপে যাচ্ছে আপনার ভিডিওগুলো শুধুমাত্র এই কিওয়ার্ড বা ট্যাগগুলোর কারণে। এখন এই কিওয়ার্ড বা ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওতে লাগিয়ে দেন, এগুলো কিন্তু বর্তমানে আপনার ভিডিওতে নাই, আপনার ভিডিওতে নাই কিন্তু এগুলো থেকে আপনার ভিউস আসতেছে। এখন এগুলো যদি আপনি আপনার ভিডিওতে লাগিয়ে দেন তাহলে বুঝতে পারতেছেন এগুলো আপনার ভিডিওতে নাই, আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন বা ট্যাগে এগুলো নাই, তারপরেও এগুলো থেকে আপনার ভিউস আসতেছে। আর এগুলো যদি আপনার ভিডিওর ডিসক্রিপশন বা ট্যাগে লাগিয়ে দিতে পারেন তাহলে কতটা ভিউস আসবে, কতটা দ্রুত আপনার ভিডিওটা ভাইরাল হবে বুঝতে পারতেছেন, আই হোপ আপনারা ইমাজিন করতে পারতেছেন। সো এটা আপনাকে আপনার ভিডিওর ডিসক্রিপশন এবং ট্যাগ দুই জায়গায় লাগাতে হবে। লাগানোর জন্য প্রথমেই আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি। স্ক্রিনশট নেওয়ার পর আমি একটু জাস্ট ক্রপ করে নিচ্ছি যতটুকু আমাদের প্রয়োজন, আমি এতটুকু ক্রপ করে নিচ্ছি, তারপর ওকে। পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন আরও আছে, আমি দেখানোর জন্য আপনাদেরকে একটা স্ক্রিনশটে নিলাম। আপনার এখানে যতগুলো কিওয়ার্ড বা ট্যাগ থাকবে সবগুলোর আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন একটা একটা করে। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এগুলো ট্যাক্স কীভাবে করবেন স্ক্রিনশট থেকে, এই জন্য আপনাকে একটা অ্যাপসের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কপি ট্যাক্সট অন স্ক্রিন। এই যে কপি ট্যাক্সট অন স্ক্রিন, এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট কপি ট্যাক্সট অন স্ক্রিন এই লেখাটা লিখে প্লে স্টোরে সার্চ করেন, এই অ্যাপসটা পেয়ে যাবেন, অ্যাপটা ইনস্টল করে নেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি এই অ্যাপটা ওপেন করে নেবেন, ওপেন করার পর এই যে ইমেজ এই ইমেজে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফটো বা গ্যালারিতে ক্লিক করে দিবেন। করার পর আপনি স্ক্রিনশট নেওয়া ওই ইমেজটা আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করা হয়ে গেলে আপনি যে উপর থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, তারপর এই ইমেজটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার স্ক্রিনশটের মধ্যে যা যা থাকবে সবগুলো এখানে চলে আসবে, কিন্তু এই অ্যাপসটার একটাই সমস্যা, বাংলা লেখাগুলো এখানে আসে না। যদি শুধুমাত্র বাংলিশ বা ইংলিশ হয় সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, আমি এই অ্যাপসটা ব্যবহার করতেছি না। আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা ওয়ে, আমি আমার ফোন থেকে চলে যাব গুগলে। এই গুগল অ্যাপসটা সবার ফোনেই থাকে, আপনি এই গুগলটাতে চলে যাবেন। গুগলটাতে আসার পর এই যে ক্যামেরার যে আইকনটা, এই আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওই স্ক্রিনশট নেওয়া ইমেজটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে ক্লিক করে দেবেন টেক্সটে, টেক্সটে ক্লিক করে দিলে আপনার এই স্ক্রিনশটের সমস্ত লেখাগুলো টেক্সট আকারে চলে আসবে। আপনি যে সিলেক্ট অলে ক্লিক করে কপি টেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন, আপনার এখানে যা যা আছে সব কিছু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন নোটপ্যাডে, আপনার যতগুলো স্ক্রিনশট থাকবে সবগুলো এইভাবে আপনি ওইগুলো টেক্সটগুলো কপি করে নেবেন, তারপর চলে যাবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর নতুন একটা পেজ ওপেন করে নেবেন, ওপেন করা হয়ে গেলে আপনি এই কপি করা সমস্ত টেক্সটগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ট্যাগসগুলো আমরা পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এখানে যে মাঝখানে যে এন্টারগুলো দেওয়া আছে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলো জাস্ট আমরা ক্লোজ করে দেব। ফাঁকাগুলো ক্লোজ করে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যেই কিওয়ার্ডগুলো আছে বা ট্যাগগুলো আছে এগুলো একটা একটা কপি করবেন, একটা একটা কপি করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আমি একটা একটা করে কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখান থেকে কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড বা ট্যাগ বা এই লেখাগুলো আমি কপি করে নিলাম একটা একটা করে। কপি করা হয়ে গেলে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পর আমি একটু ব্যাকে আসছি, আসার পর এই যে পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এই যে কপি করা কিওয়ার্ড বা ট্যাগগুলো আমাদের ট্যাগ অপশনে এগুলো সবগুলো পেস্ট করে দিতে হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে মোর অপশন, এখানে একটা ক্লিক করে দিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, এই ট্যাগে আপনি একটা একটা করে সবগুলো এখানে পেস্ট করে দেবেন। যেহেতু আমার অলরেডি পেস্ট করা হয়ে গিয়েছে, আমার পেস্ট করা হয়ে গিয়েছে বলতে আমি পূর্ব থেকেই কিন্তু এই কাজটা করে রেখেছি, যার কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আমার এই ভিডিওটা এতটা ভাইরাল হয়েছে, আর না হয় কিন্তু এতটা ভাইরাল হতো না।
সো আপনি এখানে সবগুলো একটা একটা করে পেস্ট করে দিবেন। আপনি এই যে অ্যাড ট্যাগ এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনার ওই কপি করা ট্যাগটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এন্টারে ক্লিক করে দিবেন। আবার এইভাবে সবগুলো ট্যাগ বা কিওয়ার্ড আপনি একটা একটা করে এই জায়গাটায় পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনি ব্যাকে ক্লিক করে দিবেন এবং সমস্ত কিওয়ার্ড বা ট্যাগগুলো আবার কপি করবেন, একসাথে সবগুলো এখন কপি করবেন। আমরা কিন্তু এখন একটা একটা করে কপি করেছিলাম, কিন্তু এখন আপনি সবগুলো একসাথে কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন আবার আপনার ভিডিওটাতে, তারপর ডিসক্রিপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর কিউরিজ, এই ইউর কিউরিজ দিয়ে আপনি একটা এন্টার চেপে এখানে আপনার সমস্ত কিওয়ার্ড বা ট্যাগগুলো এখানে পেস্ট করে দিবেন। এত করে কী হবে, দুই জায়গায় যখন আপনার একই ট্যাগ বা কিওয়ার্ড থাকবে তখন আপনার এই ভিডিওটা এসইও র্যাঙ্কটা আরও একটু হাই হবে। তারপর আপনি ব্যাকে ক্লিক করে দিবেন এবং আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা সেভ করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা দেখবেন যে এরপর থেকে আপনার ভিডিওটা আগের তুলনায় অনেক বেশি ভাইরালে যাচ্ছে, অনেক বেশি র্যাঙ্কে যাচ্ছে। সো এই ছিল ভিডিও। আই হোপ এই ট্রিক্সটা যদি আপনি লাগাতে পারেন সঠিক ওয়েতে, যেমনটা বললাম আপনাকে, কিন্তু এই ট্রিক্সটা শুধুমাত্র লাগালেই হবে না, প্রথমে আপনাকে জানতে হবে সঠিক নিয়মে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, যেটা নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি, দেখে আসতে পারেন। এবং দ্বিতীয়ত আপনাকে জানতে হবে যে সঠিকভাবে কীভাবে ভিডিও এসইও করতে হয়, যেটাও আমি পূর্বে ভিডিও দিয়েছি, দেখে আসতে পারেন। এবং তিন নম্বরে আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি, থাম্বনেল সুন্দর হতে হবে। চার নম্বরে যদি আপনি এই ট্রিক্সটা লাগাতে পারেন একদম আপনার ভিডিও একদম উড়াদুড়া রকেট গতিতে ভাইরাল হবে। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।